আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অবশ্যই ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি তো আজকে সারাদিন কিন্তু ভিডিওর কোনো কাজই করিনি শুধু হয়েছে এক একজন আপুর ভিডিও দেখেছি কমেন্ট করেছি আর হচ্ছে অন্য অন্য দিন আগের ভিডিও করা থাকলে ওগুলো একটু এডিট করি তারপর হচ্ছে নতুন করে করলে ওগুলোও হচ্ছে আপনাদের সাথে শেয়ার করি তো আজকে সারাদিন হচ্ছে তেমন কোনো ঘরের কাজও করা হয়নি আর হচ্ছে ভিডিওর কোনো কাজও করা হয়নি অন্য টাইমে দেখা যায় ছোট ভিডিওগুলো থাকলেও হচ্ছে ওগুলো টু করে রাখি ছাড়ার জন্য মনটা ভালো লাগতেছিলো না তার জন্য একবার ভাবতেছিলাম আজকে ভিডিও করব না তারপরও হচ্ছে পরে আবার ভাবলাম না ছোটো করে একটু ভিডিও করি তো আজকে দেখতেছিলাম বিকালবেলা হচ্ছে সব বাচ্চারা মাঠে খেলতেছিল আমি কিন্তু এখন মাঠে বাচ্চাদের খেলার ভিডিও ছাড়ি না কারণ এর আগে সমস্যা হয়েছে বেশি বাচ্চাদের ভিডিও ছাড়ার কারণে তারপর কি মনে করে যেন আজকে ছেড়ে ফেললাম এই আর কি তো এই তো এখানে তো বারান্দায় গাছগুলো লাগিয়েছি দেখেছেন সবাই কিছুদিন যাবৎ হইতেছে আমার চার পাঁচ দিন ধরে টাইম ফুলগুলো হচ্ছে না কেন হচ্ছে না আমি জানি না কোনো আপুরা যদি জেনে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন আর ওই হলুদ ফুলটার কথা আমি অনেককেই জিজ্ঞেস করেছি লাইভে জিজ্ঞেস করেছি ভিডিওতে জিজ্ঞেস করেছি শর্ট ভিডিওতে জিজ্ঞেস করেছি ফুলটার নাম কি আমি কারো থেকে কোনো উত্তর পাইনি শুধু একটা আপু মানে কমেন্টের উত্তর দিয়েছিল যে জানি না তো আপুকে হচ্ছে অনেক অনেক ধন্যবাদ আপু জানে না সেটা জানিয়েছে কিন্তু চুপ থাকেনি তো হয়তো বা আমার কোনো অপুরা নামটা জানে না এই জন্য জানে না তো বলতেছিলাম যেটা মনটা খারাপ আসলে এর আগে কিন্তু কিছুদিন আমি হচ্ছি লাইক নিয়ে কমেন্ট নিয়ে একটু ভিডিও করেছিলাম তো এখন আর করি না কারণ দেখা যায় বলাও হয় না তারপর আবারও বলতেছে আমার কিছু কিছু বন্ধুরা আছে যারা কিনা আমার ভিডিওতে এসে লিঙ্ক দিয়ে যাচ্ছে এখনও আমি অনেক মানা করি তারপরেও আমি চ্যানেলে যে কমেন্টগুলো করে যায়গুলো ওগুলো ডিলিট করে দিই কারণ থাকলে তো হচ্ছে ইস্পাম কমেন্ট ধরবে ইউটিউব থেকে কেন যে আমার অনেক আপুরা বুঝে না তাতে তাদেরও সমস্যা আমারও সমস্যা তবে বলার কিছুই নাই এই তো এখানে হচ্ছে সিজদামণি বের হয়ে গেছে আমার সাথে একটু ফুচকা খেতে যাবে বিকালবেলা আগেই বলছিলাম চলো তখন যায়নি সে এখন যাবে তার জন্য বের হয়েছে এ এখন হচ্ছে আমরা ফুচকার দোকানে ফুচকা দিতে বলে অপেক্ষা করতেছি কারণ একটু সময় লাগবে এই পাশে আর অনেক কাস্টমার ছিল আমি হচ্ছে তাদের ভিডিও করিনি শুধু সিজামনের ভিডিও করতেছিলাম আর ভিডিও করার টাইমে হচ্ছে বাইরের যারা অন্য মানুষ চলে আসে তখন তার কিছু করার নাই ইচ্ছাকৃতভাবে হচ্ছে পারি সত্যি চাই না অন্য কারো ভিডিও করতে এ আর কি তো আমি যেটা বলতেছিলাম কিছুক্ষণ আগে কমেন্টের কথাগুলো তো আপনাদের চ্যানেলেও যদি দেখেন এমন কোনো কমেন্ট এসেছে লিঙ্ক দিয়েছে তাহলে অবশ্যই হচ্ছে আপনারা সেটা ডিলিট করে দিবেন আমি হচ্ছে দুদিন ধরে লাইকটা হাইড করে দিয়েছি কারণ আমার ভালো লাগতেছে না দেখা যায় দুইশোটা দেড়শোটা তারপর হচ্ছে দুইশোর উপরে কমেন্ট হয়ে যায় তবে লাইক হয় হচ্ছে পঞ্চাশটা ষাটটা সত্তরটা তিরিশটা পঁয়ত্রিশটা আমি জানি না আসলেই সবাই কিন্তু অনেকেই আছে ইচ্ছে করে এমন করে না হয়তো বা না জেনে করে তবে লাইকটা দেওয়াটা আমি মনে করি উচিত কারণ একটা লাইক দিলে কিন্তু তারও ভালো আমারও ভালো আসলে এটা যার যার ব্যক্তিগত একটা ব্যাপার তবে কি বলবো যখন দেখি না খুব সুন্দর সুন্দর কমেন্ট করেছে তারা হচ্ছে একটা লাইক দিতেছে না তখন কিন্তু অনেক কষ্ট লাগে কারণ এত সুন্দর কমেন্ট করে যদি একটা লাইক না দিতে পারে তাহলে কি হয় তো আজকে আমি কিছু কিছু আপুর চ্যানেলে গিয়ে কমেন্ট করে এসেছি যেন সব আপুরাই হচ্ছে আমি কিন্তু শুধু ওনাদের ক্ষেত্রে যে কমেন্টটা করেছি অবশ্যই না অনেক আপুরা কিন্তু ভিডিও দেখেন ওই আপুরাও যদি ভিডিও দেখেন অবশ্যই হচ্ছে আমাকে ভুল হয়ে থাকলে ক্ষমা করে দিবেন কারণ আমি বলি দেখেন আপু আপনারা যারা হচ্ছে এসে কমেন্ট করে যান লাইক দেন না আপু আপনাদেরও তো প্রয়োজন কারো লাইক দেওয়া কারো সাবস্ক্রাইব করা আপনাদেরকে যদি কেউ লাইক না দেয় তারপর হচ্ছে সাবস্ক্রাইব না করে কখনও কিন্তু আপু এগিয়ে যেতে পারবেন না তো আমি সবসময় বলবো আপু আপনারাও সাপোর্ট করলে অবশ্যই সাপোর্ট পাবেন কিন্তু আমি যার ভিডিও দেখি না কেন এমন কেউ বলতে পারবেন আমি লাইক দেই না আমি ভিডিওতে ক্লিক করে এক মিনিট পার হয়ে গেলেই মোট কথা ছাপ্পান্ন সেকেন্ড পার হয়ে গেলেই হচ্ছে আমি একটা লাইক দিয়ে দিই কারণ এটাই উচিত আর নয়তো কীভাবে হচ্ছে একজন এগিয়ে যাবে তো যাদের না ভালো লাগে আমি বলবো তারা কমেন্টটাও করবেন না কোনো সমস্যা নাই কমেন্টটাও করবেন না সে তাতে হচ্ছে আরও বেশি ভালো লাগবে তবে যখন দেখি না কমেন্ট করেন লাইক দেন না তখন ওইটার কষ্টটা বেশি লাগে তো এই কথাগুলোতে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন অবশ্যই ক্ষমা করে দিবেন আর এই তো দেখেন আমার সিজদামণি কিন্তু এখনও সে ফুসকার অপেক্ষায় বসে আছে সিজদামণি হচ্ছে ফুসকা পাগল মেয়ে এই যে এখন হচ্ছে তার ফুসকা চলে এসেছে তবে আমি কিন্তু সিজদামণির জন্য খুবই কম ফুসকা নেই কারণ অনেক টাইমে দেখা যায় সিজদামুনি ফুসকা যেদিন খায় ওই দিন রাত্রে হইতেছে বলে তার পেটে ব্যথা পেটে ব্যথা অনেকক্ষণ বলে এটার জন্য হচ্ছে আমি তাকে তত একটা ফুচকা দিতে চাই না হঠাৎ মাঝে সাঝে দেই বাসাও প্রায় সময় হচ্ছে আমি সিজদামুনিকে বানাই দিই সে হইতেসে যদি খাইতে চায় তাহলে তো সিজামুনির তো ফুসকা অনেক পছন্দ হচ্ছে সে খেতে যাবে কি তাকে প্রতিদিন দিলে সে প্রতিদিনই খেতে পারে তবে আমি ইচ্ছাকৃতভাবেই সিজদামুনিকে প্রতিদিন দেই না কারণ দেখা যায় ফুসকা খেলে পরে সিজামুনির পেটে সমস্যা হইতে পারে গ্যাস হইতে পারে এমনিতেই সে কিছুদিন পর অসুস্থ থাকে আগে তো সিজদামুনির বেশিরভাগই অসুস্থ থাকতো প্রতি সপ্তাহে সিজদামণিকে নিয়ে দুই থেকে তিনবার আমার হসপিটালে যাওয়া লাগত তো ইনশাআল্লাহ মহান আল্লাহ তালার ইচ্ছেতে এবং আপনাদের সবার দোয়াতে এখন আলহামদুলিল্লাহ সিজদামণি আগে থেকে ভালো আছে তবে হচ্ছে ঠান্ডা জ্বর এটা তো কিছুদিন পর পরপরই লাগে দেখা যায় ওষুধ নিয়ে আসি এর আগে তো ডেঙ্গু যখন হইল চারোদিকে সিজদামণির ডেঙ্গু হয়েছিলো সিজদামণি হসপিটালও ছিল তো সিজদামণির হসপিটালের ভিডিও কিন্তু আমার চ্যানেলে আছে তো এখন সিজদামণির ফুসকা খাওয়া শেষ করে সিজদামণি হচ্ছে চলে এসেছে আমার সাথে কাঁচা পাকা বুট খাওয়ার জন্য তো কাঁচা কাঁচাপাটা কাঁচা পাকা বুট মাখা খাবো এবং হইতেছে সামুর জন্য নিয়ে যাব। আসলে এই পাকা বলতে গেলে মুখে প্রায় সময় কিন্তু বেজে যায় আগে প্রায় সময় হচ্ছে আমরা একসাথে অনেকেই হলে বলতাম কাঁচা পেপে পেঁপে পাকা পেপে। এখনও কিন্তু বলতে গেলে মানে ভুল হয়ে যায় দেখতেই তো পারতিসে নেই আর কি তো এখন কাঁচা পাকা বুট মাখা নিয়ে হচ্ছে বাসায় চলে যাব। আর সিজামুনি তো বাসায় গিয়ে হচ্ছে তার আবার পড়তে যেতে হবে যেহেতু তার পড়া আছে প্রাইভেট আছে আগে হচ্ছে টিচার বাসায় আসতো তো এখন হচ্ছে সিজদামণিকে গিয়ে দিয়ে আসি প্রাইভেট পড়ার জন্য আর সিজামুনিও কিন্তু এই যে কাঁচা বুট মাখাটা অনেক পছন্দ করে এটা হচ্ছে চাল ভাজা তারপর চানাচুর কাঁচা পাকা বুট মিক্স করে তারপর দেয় তবে আমি কিন্তু কাঁচা বুটটা নেই না আমি যখন খাই আম্মুর জন্য আজকে নিব তার জন্য হইতেছে আম্মুর জন্য কাঁচা বুটও নিব পাকা বুটও নিব কারণ আম্মু কাঁচা পাকা বুটটা অনেক পছন্দ করে আর আমি হইতেছে যে ভাইয়া থেকে কাঁচা পাকা বুটটা নেই ওনার এই বুটটা অনেক মজা এখান থেকে অনেকেই নেয় আমি প্রায় সময় নিয়ে যাই সিজদামণি আর আমি খাই আর এই তো এখন হচ্ছে সিজদামণি দেখেন আমাকে রেখে কত আগে আগে চলে যাইতেছে স্বার্থপর মেয়ে তার ফুচকা খাওয়া শেষ তার হচ্ছে কাঁচা পাকা বুট খাওয়া শেষ এখন তার কাছে আর মায়ের কোনো দাম নাই বিকালবেলা প্রথমে আমি বলতেছিলাম চলো ঘুরে আসি প্রথম সে বলতেছিল না আমি যাব না যাব না পরে পরে আবার আসছে নিজেই চলো মা বাহিরে যায় আমি আর নেই নাই রাগ করে রাখ কারণ প্রথম তারে বলছি সে আসলো না আমার সাথে পরে যাইতে চাই সেই জন্য তো কিছুক্ষণ পরে সে বলতেছিলো এসে যে আমার তো একটু বাহিরে যাওয়া দরকার এখন কি আর যেতে পারবো পরার টাইম হয়ে যাবে আমি বলছি কেন কী হয়েছে বলো আমি তো বুঝতে পারতেছি সে বাইরে যাওয়ার একটা ফন্দি খুঁজতেছে তো তখন বললো আমার একটু ফুচকা খাওয়া লাগবে তার জন্য তাকে বাহিরে নিয়ে ফুচকা খাওয়াই নিয়ে আসলাম তো এই আর কি তো আমার আজকের ভিডিওটা এতটুকু ছিল সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ